हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज के दुटो सिंपल लंच रेसिपी शेयर करब तुम्हारे साथ। प्रथम करब प्याज दिए मुसुर डाल। मुसुर डाल भालो करे धुए नहीं मध्य नून हलुद गुड़ो और सरिषार तेल दिए जल दिए इटा के सेद्ध करे नेब भालो करे। एबार आमी कड़ाइते तेल दिए दिच्छी, तारपर फोड़ने देव पाँच फोड़न। पेंयाज दिए पेंयाजटा एकटू भेजे नेब। अल्प एकटू नून दिए दिलाम। पेंयाजटा भाजा हो गेले एर मध्ये आमी दिए देव सेद्ध करा डालटा। अल्प एकटू जल दिए देव। दिए दिच्छी किछु काँचा लंका। एबार एकटू भालो करे फुटे गेले হয়ে গেল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এবার আমি বানাবো পেঁয়াজ আলু পোস্ত। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি আলুটাকে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজা করে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ টমেটোটা ভালো করে একটু রান্না হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এখানে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তার সাথে আর একটু জল অ্যাড করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করলে আমার পেঁয়াজ আলু পোস্ত তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ আলু পোস্ত আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের সাথে আমি আরও নিয়েছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, কুমড়ো ভাজা আর নিয়েছি দু রকমের আচার সঙ্গে আমের চাটনি। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।